এই মুহূর্তে উদয়পুরে সিপিআইএম এর লাল ঝান্ডার বিশাল ঐতিহাসিক মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের গণতন্ত্র একেবারে বেহাল অবস্থা, গণতন্ত্র নেই। শাসক দলে দুর্বৃত্ত বাহিনীদের বিরুদ্ধে উনকোটি জেলা ত্রিপুরায় সিপিআইএম এর বিশাল প্রতিবাদ মিছিলে জনজাতি ভোটাররা সামিল হয়েছেন। ত্রিপুরা থেকে বিজেপি হটাও, রাজ্য বাঁচাও, এই সমহিমায় স্লোগান সিপিআইএম এর লাল ঝান্ডার দাপট। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন যতই শিউরে এগিয়ে আসতে শুরু করেছে, সমহিমায় শাসক দল বিজেপির দুর্বৃত্ত বাহিনীদের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছেন সিপিআইএম কর্মী সমর্থকরা। সিপিআইএম কর্মী সমর্থক সহ বিরোধী রাজনৈতিক দলগুলিদের ওপর আক্রমণের সংগঠিত করছে বিজেপির বাইক বাহিনী দুর্বৃত্ত বাহিনীরা। প্রকাশ্যে সমাবেশে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিবেশ বলে কিছু নেই, আগামী দিন মানুষই যোগ্য জবাব দিবে বিজেপি বাটপাড়ের দলকে। এই মুহূর্তে উনকোটি জেলা ত্রিপুরাতে বামেদের উদয়পুরে বিশাল সমাবেশ।